আসসালামু আলাইকুম চৈত্রিশনার আইটি নতুন গল্পে আপনাদের সবাইকে স্বাগত ভৌতিক গল্পগুলো আমাদের ছোটোবেলা থেকে খুব নাড়া দেয় না আমি তো সুযোগ পেলেই নানির কাছে বায়না ধরতাম নানি ভূতের গল্প বলো আজ আমি আপনাদের একটি ভূতের গল্প শোনাতে যাচ্ছি গল্পটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লিখিত গল্পটির নাম ডাইনি আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে যারা নতুন এসেছেন আমার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানতে ভুলবেন না কেমন লেগেছে আর আপনাদের যদি কোনো রিকোয়েস্টের গল্প থাকে তাও আমাকে জানাতে পারেন আমি তো আপনাদের পড়ে শোনানোর চেষ্টা করব এবার তাহলে গল্পটি শুরু করা যাক তোমাদের একালে ডাইনি নাই ডাইনি নাই মায়াবিনী নাই সেই হিসাবে একালের ছেলেরা ভাগ্যবান আমাদের আমলে মানে চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগে ডাইনি ডাকিনি মায়াবিনী একালের ছেলেরা ডাইনি ডাকিনির কথা শুনলে হেসে উঠবে কিন্তু সে আমলে আমাদের অন্তরাত্মা শুকিয়ে যেত এদের নামে আমাদের গ্রামে আমাদেরই বাড়ির পূর্ব প্রান্তে বড় একটা পুকুর বড় বড় তালগাছে ঘেরা তাদের উত্তর পূর্ব কোণে ছিল স্বর্ণডাইনির ঘর একেবারে গ্রামের প্রান্ত একপাশে পাশে জেলেপাড়া অন্য পাশে পাড়া, মাঝখানে খানিকটা খালি জায়গা সেই খালি জায়গায় একটা অস্বত্থ গাছ সেই গাছতলায় ছোট্ট একখানি ঘর তারপর অর্থাৎ স্বর্ণের বাড়ির পর পূর্ব দিকে আর বসতি নাই প্রান্তর চলে গিয়েছে বাড়ি আর কালচে মাটির প্রান্তর সেই প্রান্তরের মধ্যে লালুক চাঁদা নামে পুকুরটা ছিল গ্রামের শ্মশান এখানে অবশ্য শবদাহ করা হতো না মুখাগ্নি করা হতো চারদিকে পড়ে থাকতো মরার বিছানা মাদুর বালিশ ন্যাকড়া বাঁশ মাটির সরা ভাঁড় আতপোরা কচি কাঠি পুকুরটার ওপারে একটা ঝাঁকড়া বটগাছ দিনের বেলাতেও সেই গাছতলায় যেত না রাত্রে সেটা জমাট অন্ধকারের মতো থমথম করত। স্বর্ণ নিজের ঘরের দাওয়ায় বসে তাকিয়ে থাকতো সেই বট দিকে আমরা তাই ভাবতাম নইলে প্রান্তরটা যেখানে শেষ হয়েছে সেখানেই শুরু হয়েছে ধানের ক্ষেত সবুজ শস্য ক্ষেত্র কিন্তু ডাইনি কি সবুজ ভালোবাসে না বাসতে পারে স্বর্ণ ডাইনি আমাদের দেশের ভাষায় সোনা ডান শুকনো কাঠির মতো চেহারা শক্ত দুপাটি দাঁত কিন্তু নরনে চেরা চোখের মতো ছোট। তাতে খয়েরি রঙের দ্বারা বিচিত্র স্থির চিত্র ভাবলে শুষ্ক যেন খটখট করতো দুটো হলদে চোখ এই পাথর শুকনো ডাঙার বুকে ডাইনির দৃষ্টি এক দৃষ্টিতে ডাইনিরা কচি নধর দেহের সুন্দর সুশ্রী মানুষের তরুণী নববধূর দেহের অস্থি মেদ মাংস ভেদ করে ভেতরে প্রবেশ করে খুঁজত প্রাণ পুতুলি তাকে পেলে চুষে চুষে তারা খেয়ে ফেলে নধর মানুষের সুকে অস্থি চর্মসার হয়ে যায় সোনার মতো দেহের বর্ণ কালো হয়ে যায় তরুণী নববধূর সব লাবণ্য ঝরে পড়ে শুধু মানুষ কেন কচিপাতায় ভরা লকলকে সতেজ গাছ অকস্মাত শুকিয়ে যায় ডাইনিরা তারও সরস প্রাণটুকু দৃষ্টিযোগে পান করে নেয় নিঃশেষে শুষ্ক গ্রীষ্মের দ্বীপ্রহরে তাল গাছের মাথায় চিল চেঁচায় চিল 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 কান পেতে শুনলে শুনতে পাওয়া যায় ঘরের দাওয়ায় বসে ডাইনি তার সুরে সুর মিলিয়ে সঙ্গীত গাইছে অনুশাসিক মিহি সুরে গাইছে ছি হু ই হু হি ই হো রাত্রি গভীর রাত্রি স্বর্ণ ডাইনির ঘরের দেওয়ালে কান পাতলে শোনা যায় শব্দ উঠছে হুট পাট হুট পাট হুট পাট বাট বইছে স্বর্ণ যারা ডাইনি তারা ভগবানের অভিসম্পাতে রাত্রে মাটির উপর বুকে হেঁটে বেড়ায় বাট বয় ভয় হয় না এরপর স্বর্ণ তরিতরকারি বেঁচে বেড়াতো এই ছিল তার জীবিকা তিন চার ক্রস দূরের হাট থেকে কিনে আনত বেস্ত আশেপাশের গ্রামে পান কাঁচকলা পাকা রম্ভা শাক কুমড়ো এই সবই আমাদের গ্রামে সে বেস্ত না আশেপাশের গ্রামেই বেস্ত গ্রামের কারো বাড়িতে ঢুকতে সে চাইতো না কি জানি কার অনিষ্ট সে করে বসবে তার ভিতর যে লোভটা আছে সে যখন লকলক করে জিববার করবে তখন তো স্বর্ণের বারণ শুনবে না কিন্তু স্বর্ণ যে লজ্জায় মরে যাবে হি 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 ওর ভিতরে ডাইনিটা তো ওর অধীন নয় সেই তো ওর জীবনের মালিক তারই হুকুমে ওকে চলতে হয় তার হুকুম ছাড়া ওর মরবারও অধিকার নেই তার ভিতরে যে ডাইনিটা সে এক সিদ্ধ বিদ্যা তাকে কোনো নতুন মানুষকে না দেওয়া পর্যন্ত স্বর্ণ মরবে না স্বর্ণের মাসেই কি কে যেন ছিল ডাইনি মৃত্যুকালে আত্মীয় স্বজনদের খবর পাঠিয়েছিল কিন্তু কেউ যায়নি ভয়ে যায়নি যদি সে কোনো কৌশলে তাকে দিয়ে যায় ওই সর্বনাশা ভয়ঙ্কর বিদ্যা সে যে ডাইনি হয়ে যাবে মৃত্যুর পর স্বর্ণ গেল নিশ্চিন্ত হয়েই গেল বিদ্যা সে তো কাউকে না কাউকে দিয়ে দিয়েছে নইলে মরণ হলো কেমন করে গিয়ে দেখলে তখন মাসির অনেক আত্মীয় এসেছে আত্মীয় যা ছিল ভাগ করে নিয়েছে সকলে চলে গেল বিধবা তরুণী স্বর্ণ বসে রইল দাওয়ার উপর তার যেমন অদৃষ্ট হঠাৎ ম্যাও ম্যাও শব্দ করে মাসির পোষা বিড়ালটি তার পা ঘেঁষে বসলো ওটাকে কেউ নিয়ে যায়নি বিড়ালটা তার পায়ে পা ঘষলে গড় শব্দ করলে লেসটা উঁচু করে তার নাকি মুখে ঠেকিয়ে দিলে যেন বললে আমাকে তুমি নিয়ে চলো তুমি কিছুই পাওনি আমাকেও কেউ নেয়নি স্বর্ণের মায়া হলো নিয়ে এলো বেড়ালটা মাছ ভাত দুধ খাওয়ায় কোলের কাছে নিয়ে শোয় পাশের জেলে পাড়ায় যায় বাউড়ি পাড়ায় যায় সেদিন হই উঠলো জেলে পাড়ায় জেলেদের একটা কচি ছেলের কী হয়েছে ধনুকের মতো বেঁকে যাচ্ছে আর কাঁদছে কাঁদছে যেন বিড়ালের মতো আওয়াজ করে এও অবিকল বেড়ালের শব্দ গুনিন এলো গুনিন দেখে বলল ডাইনির কাজ কিন্তু কি ডাইনিটা মনে হচ্ছে বলতে হলো না স্বর্ণের বিড়ালটা ছুটে এলো উঠোনে রোয়া ফুলিয়ে লেজ ফুলিয়ে এও? শব্দ করে থাবা পেতে বসল এই 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 তো বিড়ালটা এইটাই ডাইন বেড়াল ডাইন হ্যাঁ কোনো ডাইন মরবার সময় ওকে দিয়ে গেছে ডাইনি বিদ্যে ঠিক কথা স্বর্ণের মাসি ছিল ডাইনি বিড়াল তো তারই কী সর্বনাশ একটা জোয়ান জেলের ছেলে দুরন্ত ক্রোধে বসিয়ে দিলে এক লাঠি ঘা তার মাথার উপর মাথাটা প্রায় চুর হয়ে গেল কিন্তু তবুও মরলো না লেজ পাছড়াতে লাগলো নখগুলো বের করে মাটির উপর আঁচড়াতে লাগলো গুনিন বলল সাবধান কেউ কাছে যাবে না ও এখন ডাইনি মন্ত্রটি দেবার চেষ্টা করবে নইলে ওর মৃত্যু হবে না সে মন্ত্র পড়লে নিজের অঙ্গ বন্ধন করলে তারপর সন্তর্পণ লে যে ধরে বের করে ফেলে দিয়ে এলো গ্রামের প্রান্তে স্বর্ণ ঘরে বসে সব হয়ে কেঁপে উঠল লোকে তাকে গাল দিয়ে গেল কেন এনেছিল এই পাপকে সন্ধের মুখে কটি ছেলে পথ দিয়ে গেল তারা বলে গেল বিড়ালটা এখনও মরেনি ই কী গোঙাছে বাপ রে শিউড়ে উঠল তারা স্বর্ণ গেল চুপি চুপি না দেখে থাকতে পারলে না সাদা দুধের মতো বিড়ালটার রং রক্তে ধুলোয় পিঙল হয়ে গেছে কি কাতর শব্দ স্বর্ণ এগিয়ে গেল দুপা এক পা করে তাকে স্পর্শ করলে বেড়ালটা মরে গেল স্বর্ণের একই হল স্বর্ণের চোখে একই দৃষ্টি একই হলো তার এসব সে কি দেখছে ওই যে গর্ভবতী ছাগলটা যাচ্ছে তার গর্ভের মধ্যে দুটি ছাগল ছানাকে দেখতে পাচ্ছে ওই যে কলা গাছটা ওর ভেতর দেখতে পাচ্ছে কলার মোচা তার জীব সরস হয়ে উঠেছে লক লক করে উঠছে এ কি হলো তার হে ভগবান এমনি করে নাকি স্বর্ণ হয়েছিল ডাইনি সে আবার কাউকে ডাইনি বিদ্যা দেবে তবে তার মরণ হবে নইলে ওই মাথা ভাঙা বেড়ালটার মতো কাতরাবে 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 তবু তার মৃত্যু হবে না মৃত্যু চোখের সামনে বসে থাকবে ও বলবে আমাকে নাও গো আমাকে নাও মৃত্যু বলবে কি করে নেব এই বিদ্যে তুই আগে কাউকে দে তবে নিব। নইলে তো পারবো না স্বর্ণের হাত নাই তার ভিতরে ডাইনের উপর সে কি গ্রামের কারোর বাড়ি যেতে পারে বাপ রে আমার অনেক বয়স পর্যন্ত স্বর্ণ বেঁচে ছিল আমি বললাম স্বর্ণ পিসি ছেলেবেলায় কখনো সামনে যেতে সাহস হতো না বড় হবার পথ ওপথে গিয়েছি এসেছি নিজের ঘরে আধো অন্ধকার আধো আলোর মধ্যে চুপ করে বসে থাকতে দেখেছি চুপ করে বসে থাকতো কারোর সঙ্গে কথা বলতো না কেউ কথা বললে তাড়াতাড়ি দু একটা জবাব দিয়ে ঘরে ঢুকে যেত আমার বয়স বিশ বাইশ বছর যখন হলো তখন আমি তার বেদনা বুঝলাম মর্মান্তিক বেদনা ছিল তার নিজেও সে বিশ্বাস করত সে ডায়নি কাউকে স্নেহ করে মনে মনে সে শিউড়ে উঠত কাউকে চোখে দেখলে ভালো লাগলে চোখ বন্ধ করত। তার আশঙ্কা হতো সে বুঝি তাকে খেয়ে ফেলবে হয়তো বা খেয়ে ফেলেছে বলে শিউড়ে উঠত মনে হতো ডাইনি মন্ত্র বিষাক্ত তার ভালোবাসা লোভ হয়ে তীরের মতো গিয়ে তাকে বিঁধে ফেলেছে তার হৃৎপিণ্ডে ডাইনিতে আজ আর বিশ্বাস করি না একালের ছেলেরাও করে না কিন্তু স্বর্ণ ডাইনি ডাইনিতের একটি বিচিত্র পরিচয় আমার স্মৃতিতে অক্ষয় হয়ে আছে সেই কথাটি বলবো। তখন আমার বয়স নয় কি দশ কিন্তু ঘটনাটি আজও মনে হয় এই কদিন আগের দেখা ঘটনা হঠাৎ শুনলাম ওপারার অবিনাশ দাদাকে স্বর্ণ ডাইনে খেয়েছে অর্থাৎ ডাইনে নজর দিয়ে দৃষ্টিবাণে বিদ্ধ করেছে তার ভিতরে প্রবেশ করে তাকে শুষে খাচ্ছে গ্রামটা একেবারে তোলপাড় করে উঠল বিখ্যাত গুনিন ছিলেন আমাদেরই বাড়িতে আমার বাবা গ্রামের বাইরে বাগানে তারা মন্দির প্রতিষ্ঠা করেছিলেন সেইখানে থাকতেন এক সন্ন্যাসী পশ্চিম দেশীয় সাধু আমি তাকে বলতাম গোসাই বাবা অর্থাৎ গোস্বামী বাবা তিনি জানতেন অনেক বিদ্যা তাকে খবর দেওয়া হলো তিনি এলেন আমি তারই সঙ্গে গেলাম স্বর্ণ ডাইনের কীর্তি দেখতে এবং বাবার ডাইন তাড়ানো দেখতে অবিনাশ দাদা অবিনাশ মুখর্জের বয়স তখন সতেরো আঠারো বাড়িতে আছে মা আর দুই বোন অবিনাশ দাদার মা গোসাই বাবাকে বলেন গোসাই দাদা অবিনাশ দাদা বলেন গোসাই মামা অবিনাশ দাদার বাড়িতে তখন লোকে লোকারণ্য স্বর্ণডাইন অবিনাশকে খেয়েছে রামজি সাধু ঝাড়বেন মেটে কোঠার উপর অবিনাশ দাদা শুয়ে আছেন চোখ বন্ধ করে প্রবল জ্বর ডাকলে সারা নেই মাথার শিওরে বসে মা পাশে বসে বোন চোখের জল ফেলছেন রামজি সাধু গিয়ে পাশে বসলেন তার পাশেই আমি ডাকলেন ভাগনা অবিনাশ ভাগনা কোনো উত্তর দিলেন না অবিনাশ দাদা অবিনাশ এই, গায়ে নাড়া দিলেন এবার অবিনাশ ঘুরে শুলো মোর হা ঘরে গোসাই আমি মেয়ে ছেলে আমার হাত দিচ্ছিস কেন হুম তু কোন মেয়ে ছেলে কে রে তু অবিনাশ দাদা উত্তর দিল না এ তু কে রে এ বলবো না বলবি না না মন্ত্র পড়া শুরু হলো বিড় করে মন্ত্র পড়েন আর দেন। ছু 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 পরিত্রাহী চিৎকার করে অবিনাশ দাদা বলছি 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 তবু মন্ত্র পড়া চলল সঙ্গে সঙ্গে ফুৎকার ছু 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 মা রে মোড়ে গেলাম রে ও গোসাই আর মেরো না বলছি আমি বলছি বল বল তুকে, বল আমি স্বর্ণ আজও স্পষ্ট কানে শুনতে পাচ্ছি আমি স্বর্ণ চোখে সব দেখতে পাচ্ছি থাক সে কথা গোসাই প্রশ্ন করলেন স্বর্ণ তুই কাহে ইয়া আ এখানে কাহে আমি একে খেয়েছি যে হা হা ও তো জানছি ওহি তো শুধাচ্ছি কাহে কাহে খেলি কী করব? আমার ঘরে সামনে দিয়ে এই বড় বড় আম হাতে নিয়ে যাচ্ছিল আমি থাকতে পারলাম না আমি আম না পেয়ে ওকেই খেলাম কাহে তুম মাংলি না কাহে কাহে বললি না আমাকে দাও কি করে বলবো একে লোভের কথা তার উপরে মেয়ে লোক আমি লজ্জায় বলতে পারলাম না হ্যাঁ তবে এবার তো যা ভাগ না তোমার পায়ে পড়ি আমাকে যেতে বলো না আদেশের সুরে গোসাই বললেন যা তুই আমি বলছি না বিদ্রোহ ঘোষণা করলে অবিনাশ দাদার মুখ দিয়ে স্বর্ণ দেয়নি না আচ্ছা এ দিদি আন সরষা সর্ষে এলো হাতের মুঠে সর্ষে নিয়ে বিড়বির করে মন্ত্র পড়ে ছু শব্দে ফু দিয়ে ছিটিয়ে মারলেন অবিনাশ দাদার গায়ে চিৎকার করে কেঁদে উঠল অবিনাশ দাদা বাবারে মা রে ওরে মেরে ফেললে রে ওরে বাবারে আবার মারলেন সর্ষের ছিটে যাচ্ছি 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 আমি যাচ্ছি আর মেরো না আমি যাচ্ছি যাবি হ্যাঁ যাবো সঙ্গে সঙ্গে অবিনাশ দাদা কেঁদে উঠল ও গো যেতে যে পারছি না গো পারছিস না চালাকি লাগাই আছিস আ হাত তুললেন রামজি সাধু মারবেন ছিটে অবিনাশ দাদা চিৎকার করলে আবার না না যাচ্ছি যাবি হ্যাঁ যাব তব এক কামকার ঘরের বাহারে একটু কলসিমের জল আছে দাঁতে উঠাকে লে যা তো তাই তাই যাচ্ছি জ্বরে অচেতন অবিনাশ দাদা উঠে দাঁড়ালো দাদার মা ধরতে গেলেন রামজি বাবা বললেন না ঘর থেকে অবিনাশ দাদা বের হলো চোখে বিহবল দৃষ্টি তার ঘরের বাইরে দোতলায় বারান্দায় জলপূর্ণ কলসি আগে থেকেই রাখা ছিল সেটার কানা দাঁতে কামড়ে তুলে নিলে দাঁতে ধরেই সে নেমে গেল সিঁড়ি বেয়ে উঠানে নামলো বাইরে দরজার সামনে এসে দাঁড়ালো দাঁত থেকে কলসিটা খসে পড়ে ভেঙে গেল সে নিজেও পড়ে গেল মাটির উপর ধরলেন বাবা এবার বিপুল বলশালী পশ্চিম দেশীয় সন্ন্যাসী কিশোর বা সদ্য যুবা অবিনাশকে ছোট ছেলেটির মতো পাঁজাকুলা করে তুলে উপরে এনে বিছানায় শুইয়ে দিলেন গোসাইবার বাবার পাশেই রয়েছি আমি এবার বাবা ডাকলেন অবিনাশ মামা কেমন আছো ভালো আছি কয়েক ঘন্টার মধ্যেই অবিনাশ দাদার জ্বর ছেড়ে গেল আমার শিশুচিত্তে ডাইনি আতঙ্ক দৃঢ়বদ্ধ হয়ে গেল স্বর্গ যে দফা সে মার খেয়েছিল এ কথা বলা বাহুল্য অনেক দিন পর তখন আমার বয়স তেরো চোদ্দ বছর স্বর্ণ হঠাৎ আমাদের বাড়ি আসা যাওয়া শুরু করলে পান তরকারি নিয়ে আসতো শুনলাম ফুল্লোরা তলে যাওয়া আসার পথে মায়ের সঙ্গে স্বর্ণের কথাবার্তা হয়েছে মা তাকে বলতেন ঠাকুরঝি ওইটুকুতেই সে কৃতার্থ স্বর্ণ আসত এরপর আমাদের বাড়ি আমার ভয় চলে গেল স্বর্ণকে বুঝতে লাগলাম পথে যেতাম স্বর্ণ নিজে দাওয়ায় বসে আছে আকাশের দিকে চেয়ে অথবা আধো অন্ধকার ঘরের দুয়ারটিতে ঠেস দিয়ে বসে আছে নিঃসঙ্গ পৃথিবী পরিত্যক্ত স্বর্ণ স্বর্ণ ছাড়া আরও আরও অনেক ডাইনি ছিল তার চেয়ে গল্প ছিল অনেক বেশি প্রকাণ্ড মাঠে একটা অশ্বত্থ গাছ ছিল মাঠটার চারদিকে আর যে গাছগুলি ছিল সেগুলি সবই বট মাঝখানে ওই অশ্বত্থ গাছটি খানিকটা হেলে দাঁড়িয়েছিল একদিকের শিকড় উঠে বেরিয়ে পড়েছিল মনে হতো গাছটার আতখানা আছে আতখানা নেই ওটা ডাকিনির গাছ দেশে নাকি ছিল ভারী এক গুণিন কাউরের অর্থাৎ কামরূপের বিদ্যাও তার জানা ছিল একদিন গরমকালের রাত্রে গ্রামের প্রান্তে বসে কয়েকজন বন্ধু বান্ধব মিলে গাল গল্প করছে এমন সময় আকাশপথে একটা শব্দ শোনা গেল প্রচণ্ড বেগে যেন একখানা মেঘ উড়ে চলেছে সকলে বিস্মিত হলো একেই আশ্চর্য মেঘ তো গুনিন হেসে বললো মেঘ নয় গাছ ছড়ে চলছে গাছ গাছ হোড়ে চলে কি বলছ চলে কামরূপে ডাকিনি বিদ্যা যারা জানে তারা গাছে বসে বিদ্যার প্রভাবে উড়িয়ে নিয়ে চলে দেশ থেকে দেশান্তরে ডাকিনি চলেছে আকাশ পথে বিশ্বাস করলে না কেউ বললে তুমি ধোকা দিচ্ছ দেখবে দেখাও গুনিন হাঁকতে লাগলো মন্ত্র আকাশে চিৎকার করে উঠল চিলের মতো চিৎকার একসঙ্গে যেন বিশ পঁচিশটা চিল দুরন্ত ক্রোধে আকাশের বুকে চিৎকার করে উঠল ই সকলে ভয়ে কেঁপে উঠল কিন্তু গুনিন আপন মনে মন্ত্র উচ্চারণ করেই চলল মেঘের মতো জিনিসটার গতি থামলো না কিন্তু সে সামনে আর ছুটল না পাখে ঘুরতে লাগলো ঘুরতে ঘুরতে মাটির উপর নেমে এলো এক অশ্বত গাছ গুনিনের মন্ত্র তখনও থামেনি মাটি ফাটল গাছের শিকড় মাটি সেই ফাটলে ঢুকল গাছটি এখানে জন্মানো গাছের মতো সোজা হয়ে দাঁড়ালো তার চেয়েও বিস্ময়ের কথা গাছের মাথায় দেখা দিল অপরূপ সুন্দরী এক মেয়ে এক পিঠে এলো চুল কিন্তু সম্পূর্ণ বিবস্ত্রা লোকে মাথা হেঁট করলে ডাকিনি বললে আমাকে নামালে তুমি গুনিন দশের সামনে এই অবস্থায় আমাকে লজ্জা দিলে আমি ডাকিনি হলেও তো মেয়ে ছেলে আমার লজ্জা রক্ষা করো আমাকে কাপড় দাও গুনিন হাসলো ডাকিনি তখন হাত বাড়িয়ে বলল দাও কাপড় দাও গুনিন হেসে ঘাড় নালে সবর করো শবুর করো কিন্তু জানার গুনিনের সঙ্গে ছিলেন তাদের সবর হলো না একজন বলে ছি ভাই গুনিন ধমকে দিলে না ততক্ষণে একজন অতর্কিতে গুনিনের কাঁধের গামছাখানায় টেনে ওই মেয়েটার দিকে ছড়িয়ে দিল গুনিন আটকে উঠল করলি কি করলি কি ডাকিনি খিলখিল করে হেসে উঠল গামছাখানা মাথা থেকে পা পর্যন্ত সামনের দিকে ঢেকে নিয়ে হেঁট হয়ে পায়ের দিকে গামছাটার প্রান্তটা ধরে উপরের দিকে টেনে নিয়ে পেছনের দিকে মাথা পার করে ফেলে দিলে গুনিন মর্মান্তিক চিৎকার করে উঠল সকলে সভয়ে দেখলে গুনিনের দেহের চামড়াও পায়ের দিক হতে ছিঁড়ে ক্রমশ মাথার দিকে গুটিয়ে পেছনের দিকে উল্টে গেল চামড়া ছাড়ানো পশুর মতো আর্তনাদ করে উঠল সে গিয়ে আবার চাপল সেই গাছে গুনিন সেই অবস্থাতেই তখনও মন্ত্র পড়ছিল মন্ত্র আধখানার বেশি পড়তে পারলে না সে গাছটা আতখানা উঠল না আতখানা ছেড়ে আবার আকাশে উঠলে আবার আকাশে শব্দ হতে লাগল উড়ন্ত মেঘের মতো চলে গেল কোথায় নিরদ্দেশ হয়ে এই অশ্বত গাছটা সেই আতখানা গাছ আজ সেকালের পরিবর্তন হয়েছে ডাইনিতে বিশ্বাস ধীরে ধীরে লোপ পেয়ে আসছে ডাইনিও আজ আর নাই বললেই হয় অশিক্ষার কারো অন্ধকারে যারা আজ ডুবে আছে তাদের মধ্যে হয়তো আছে সেকালে ডাইনির বিচিত্র গল্পও আজ লোকে ভুলে আসছে এই গল্পগুলোর মধ্যে শুধু অন্ধবিশ্বাস তো নাই আছে কত মানুষের মর্মান্তিক বেদনা সারাটা জীবন তারা এই অপবাদের গ্লানি বহন করে নিয়ে চলতো নিজেরাও বিশ্বাস করে নিত এই অপবাদকে সত্য বলে আর ভগবানকে ডাকত স্বর্ণের মতো আমার এই লজ্জার বোঝা নামিয়ে দাও প্রভু এই ভয়ঙ্কর জীবনের অবসান করো চোখে জল মেছে ফেলত কাপড়ের উপর মাটিতে ফোঁটা ঝরে পড়লে মা বসুমতির বুক যে উঠবে কেমন লাগলো গল্পটি সবার আশা করছি ভালোই লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আরও একবার অনুরোধ করছি যারা নতুন এসেছেন আমার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর বাংলা গল্প প্রেমীদের কাছে আমার গল্পটি প্লিজ ছড়িয়ে দেবেন আসতে হলে আসি দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার সাথেই থাকুন চৈত্রিশ ফিকশন